জানেন গণতন্ত্রের নেত্রে আপসের নেত্রে ক্ষমতা দিয়ে কমানকে ফিরিয়ে আনার দাবিতে কেন্দ্রীয় কেন্দ্রে যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে সেই কর্মসূচি বাংলাদেশের গ্রামে গঞ্জে আনাসে কানাসে মানুষের মনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য মানুষের মনে যে আগুন জ্বলে উঠছে সে আগুন পদ্মা মেঘনা যমুনার পানি দিয়েও নিভাতে পারবে না, পারবে না, পারবে না। আমাদের একটি বক্তব্য, সেটি হল আমার মা খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে আমরা নির্বাচন করতে চাই। আমার নেত্রীকে ছাড়া, আমার মাকে ছাড়া বাংলাদেশের মানুষ কোন নির্বাচনে যাবে না, বাংলাদেশের মানুষ কোন নির্বাচন বাংলার মাটিতে হতে দেবে না। ফরমাইশি মামলা দিয়ে, তাকে মিথ্যা মামলা দিয়ে আজকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে। আজকে রাশি বিভাগের সকল প্রকারের মানুষ, সকল জনতা ঐক্যবদ্ধ হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, আজকে ঐক্যবদ্ধ হয়েছে। ভাইরা আমরা বলতে চাই, আজকে মানুষ আপনারা জানেন এই সরকারের স্বৈরাচারী মনোভাব, আজকে আপনারা দেখেন, আজকে যারা আজকে এই অঞ্চলে আপনারা দেখেছেন, আজকে যদি মুক্ত মঞ্চে মুক্ত জায়গায় আমাদের সভা করার বিদ্যুৎ প্রভাব অনুমতি দেওয়া হতো, তাহলে আপনারা দেখতে পাইতেন আজকে এখানে লক্ষ লোকের সমাবেশ হতো। যে আজকে এই সরকার হাসিনা সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, আমাদের বিএনপির নয়নের মলি, আমাদের আশা করা প্রতীক
আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা থেকে কারাবরণ করতে বাধ্য করেছে। তাই আমরা মনে করি যে আমাদের জন্মগ্রহণ হয়েছে, মৃত্যু আমাদের হতে হবে। তাই আমি মনে করি সেন্টার থেকে আমাদের যে কোনো কঠোর সিদ্ধান্ত দেবে। আমি আপনার কাছে অনুরোধ করব, আমি সহ আপনারা সেই আন্দোলন সকালে ঝামা পড়ে পড়বেন, তাদের মৃত্যুবরণ যদি হয় সেটাও আমাদের মেনে নিতে হবে। জাতীয় নেতৃবৃন্দ আমাদেরকে সেই দিক নির্দেশনা দিবেন। আমরা শুধু এইটুকু বলতে চাই, রাজশাহী জনগণের সাথে নিয়ে জেলা বিএনপি অতীতের মতন সকল আন্দোলন সংগ্রাম নির্বাচনে বেগম খালেদা জিয়ার ঐক্যবদ্ধ সঙ্গে থেকে ঐক্যবদ্ধ সংগ্রাম করেছে। আজকে তাই আমাদের এই অনুষ্ঠানে শপথ দিতে হবে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যে কর্মসূচি ঘোষণা করবেন, সেই কর্মসূচি অংশগ্রহণ করে রাজপথ দখল করে এই সরকারকে একটি স্বয়ং সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে আমরা নির্বাচনে অংশ নেব। রাজশাহীর বিভিন্ন জায়গায় মানুষের ঢল নেমেছে, কারণ হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আগামী ডিসেম্বরের নির্বাচনে সাথে নিয়ে ধানের শীষের প্রতীকে নির্বাচিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার গঠন করবে ইনশাল্লাহ। প্রিয় ভাই আমার, আমার নেতৃবৃন্দ কেন আছে, রাজশাহীর মাটি বিএনপির ঘাঁটি, রাজশাহীর মাটি বিএনপির ঘাঁটি। তাই আমি আমার নেতৃবৃন্দকে বলতে চাই, এই উত্তরাঞ্চল সবসময় বিএনপিকে উপহার দিয়েছে, এমপি দিয়েছে, ক্ষমতা দেওয়ার সাহায্য করেছে। আমি আপনাদের বলতে চাই, এই রজনীগন্ধা দিয়ে আওয়ামী লীগ শেখ হাসিনার কাছ থেকে আমাদের নেত্রীকে মুক্ত করে আনা যাবে না, এই জন্য আমাদেরকে রক্ত দিতে হবে, এই জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে, এবং আন্দোলন করে আমাদের নেত্রীকে আমরা বের করে আনতে চাই। আমি নেতৃবৃন্দের কাছে অনুরোধ রাখতে চাই, আজকে আপনারা দিক নির্দেশনা দিবেন, যতক্ষণ পর্যন্ত বেগম খালেদা জিয়াকে মুক্ত করে না হবে ততক্ষণ পর্যন্ত উত্তরাঞ্চলের মানুষ রাস্তা ছেড়ে যাবে না। যদি সাহস থাকে কর্নেল লতিফ রাজশাহী বিভাগের লগার ডিস্ট্রিক্টের হয়ে তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আসো রাজশাহী, রাজশাহীতে চ্যালেঞ্জ গ্রহণ করো। চেঁচাতে না, তুমি দুর্নীতিবাজ প্রমাণ হলে তুমি জেলে যাবা, আর দুর্নীতি যদি প্রমাণ না করতে পারে কর্নেল লতিফকে ফাঁসি দিও। শেখ হাসিনা, শেখ হাসিনাকে বলতে চাই, আমাদের দেশনেত্রী বারবার বলেছেন শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আন্দোলন, সেই সুশৃঙ্খল আন্দোলন চলছে, চলবে। কিন্তু শেখ হাসিনা মনে রাখবেন, বাংলাদেশের এই বাড়ি থেকে স্বৈরাচার আয়োগকে এই দেশের মানুষ পুঁটিয়েছে, স্বৈরাচার এরশাদকে এই বাংলার মানুষ সরিয়েছে, আপনাকে হঠাতে বেশি সময় লাগবে না। ইনশাল্লাহ খুব শিগগিরই আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের নির্দেশে, খালেদা জিয়ার নির্দেশে আন্দোলন তুঙ্গে তুলে শেখ হাসিনা আপনাকে ক্ষমতাচ্যুত করে তছনছ করে দেব। না, সেই নাটক আমরা দেখেছি, এসার গলায় যখন জুতা, এসার গলায় যখন বহিষ্কার আদেশ, তখন আবার এসাকে নিয়ে যে নাটক এই সরকার করল, সেই নাটকেই প্রমাণিত হয় এই শেখ হাসিনার অধীনে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না। তাই আজকে এই শাহমুক্তমের ভাইরা বলেন, আমার শপথ নিতে হবে, বেগম জিয়া জেলে রেখে যদি শেখ হাসিনা বাংলাদেশে কোন নির্বাচন চত্বরের মতো করতে চান, সেই নির্বাচন ছিল কুত্তা কুকুর ছিল, এবার কিন্তু কুকুর যাবে না, ইনশাআল্লাহ আমাদের নিয়ন্ত্রণে থাকবে।
যে নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া করবে না, সেই বাংলাদেশের পবিত্র মাটিতে খুনি হাসিনাকে রেখে কোন নির্বাচন হতে হবে না। ওই খুনি হাসিনা স্বৈরাচার এরশাদও 24 ঘন্টা আগে বড় বড় কথা বলেছিল, তোমাকে আমরা, তুমি অবৈধ সরকার, তোমার 154 জন এমপি অনির্বাচিত, তুমি অনির্বাচিত, তুমি বিশ্ব বেঈমান, তুমি সবচাইতে বিশ্বের মহা দুর্নীতিবাদ, তুমি তোমার পরিবার মহাচোর, তোমার উপদেষ্টা মন্ত্রী চোর, তোমাকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। গুটি কয়েক একটি বিশেষ এলাকার প্রতি উচ্চাভিলাষী কিছু কর্মকর্তার দ্বারা, একটি বিদেশি শক্তি দ্বারা তুমি নামমাত্র টিকে আছো। আগামী দিনে ইনশাল্লাহ জাতীয় নেতৃবৃন্দ এই স্বৈরাচার খুনি হাসিনাকে বিদায় করে একটি সকল দলের অংশগ্রহণে সহায়ক সরকারের আওতায় যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে, রাজশাহীর মানুষ এবং এই রাজশাহী বিভাগের সকল আসনে আমরা বেগম খালেদা জিয়াকে উপহার দেব। তা আমি বলবো, আজকে শুধু আমাদের যে কোনো মূল্য ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে আমার নেত্রীকে মুক্ত করতে হবে, এবং সেই সাথে আজকের বাংলাদেশের যে দুর্নীতি, রাষ্ট্রীয় যে বাংলাদেশ ব্যাংক, সেখান থেকে হাজার হাজার কোটি টাকা, বিভিন্ন ব্যাংকে হাজার হাজার কোটি টাকা, সেদিন অর্থমন্ত্রী পার্লামেন্ট স্বীকার করতে বাধ্য হয়েছেন, 56,000 কোটি টাকা খেলাপি হয়ে গেছে এই বাংলাদেশ, তদন্ত হল না এখন পর্যন্ত। তাই আমরা শুধু আপনাদের কাছে বলবো, যে কোনো মূল্যে নেত্রীকে মুক্ত করতে হবে, গণতন্ত্রকে মুক্ত করতে হবে, ইনশাআল্লাহ বাংলাদেশ আবার সে আগের মতো শহীদ জিয়াকে শুরু করে বেগম খালেদা জিয়া হতে এই বাংলাদেশকে এগিয়ে নিয়েছিলেন, ইনশাআল্লাহ সেই ধারায় বজায় রেখে আমরা বাংলাদেশকে বহুদূর নিয়ে যাব। একটি ষড়যন্ত্রমূলক মামলায় ফরমাইশি রায়ের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, 3-3 বারের প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলীয় নেত্রী, মহান স্বাধীনতার ঘোষক, এদেশের রাষ্ট্রপতি শাসিত থেকে যিনি সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন করেছেন, এদেশে মেয়েদের ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে যিনি পড়ালেখার ব্যবস্থা করেছেন, যিনি মেয়েদের উপবৃত্তির ব্যবস্থা করেছেন, যিনি হত দরিদ্র প্রাইমারি স্কুলের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছেন, সারা পৃথিবীতে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত করেছেন, সেই আমাদের প্রিয় নেত্রীকে ফরমাইশি রায়ের মাধ্যমে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন। রায়ের কোথাও বিচারপতি বলতে পারে নাই বেগম খালেদা জিয়া কোনো অপরাধ করেছেন, তারপরও তাকে জেলে যেতে হয়েছে, কিন্তু আমরা অত্যন্ত আশান্বিত হয়েছি, আমরা উদ্বেলিত হয়েছি, আমরা উজ্জীবিত হয়েছি। একটি ছবি সামনে, উনি হাত তুলে দাঁড়িয়ে আছেন, উনি কয়েকদিন আগে জেলখানা থেকে পিজি হাসপাতালে এসেছেন। শেখ হাসিনা ভেবেছিলেন বেগম খালেদা জিয়াকে জেলে নিলে উনি মনোবল ভেঙে যাবে, উনি আন্দোলন সংগ্রাম জনতার গণতান্ত্রিক আন্দোলন থেকে উনি পিছনে হটে আসবেন, কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখে মনে হয়েছে উনি হাত তুলে জাতিকে যেভাবে সম্মোচন করেছেন, এতে প্রমাণিত হয়েছে বেগম খালেদা জিয়া আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব বেগম খালেদা জিয়া 90-এর কোনো অভ্যুত্থানে যেমনিভাবে দিয়েছেন, আগামী দিনে 2018 সালেও তেমনিভাবে নেতৃত্ব দেবেন। আমরা একটি কথা বলতে চাই, বেগম খালেদা জিয়াবিহীন বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। আমরা বেগম খালেদা জিয়াকে নিয়ে নির্বাচনে যাব, এবং এই দেশে 2018 সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ধনের শীষ বিজয় লাভ করে বেগম খালেদা জিয়া 4th বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন ইনশাআল্লাহ। সম্পাদক
সরকারকে তার পথে তাদের সকলের মুক্তি দাবি করছে। এই সময়ের ধরে গণতন্ত্রের জননী, বাংলাদেশের স্বাধীনতা সব মুহূর্তের জননী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে রাখা হয়েছে। তার প্রতিবাদে আমরা রাজশাহীতে সমবেত হয়েছি জনসভা করার জন্য। এই জনসভাকে কেন্দ্র করে গত সাত দিন সিরাজগঞ্জ থেকে শুরু করে পাবনা থেকে শুরু করে রাজশাহী থেকে শুরু করে বগুড়া পর্যন্ত যেভাবে পুলিশের নির্যাতন করা হয়েছে, এই মিডিয়াকে নস্যাৎ করার জন্য। কিন্তু আজকে প্রমাণ করেছে যে বিএনপি একটি বিপ্লবী দল, এখন নেমে না এরকম প্রচলিত হয়। আজকে শহর রাজশাহী শহর জনগণের শহর, আজকে রাজশাহী শহর বিএনপির কর্মীদের শহর। তাই আমাদের প্রধানমন্ত্রী উনি সকালবেলা ফজরের ওয়াক্ত থেকে বিএনপিকে গালি গালাজ শুরু করে বেগম খালেদা জিয়াকে গালি গালাজ শুরু করে এবং আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গালি গালাজ শুরু করেন, ঘুমানো পর্যন্ত গালি গালাজ করতে থাকেন। কেন কেন উনি মনে মনে বিএনপি খালেদা জিয়া তারেক রহমানকে ভয় পায়, তারই বহিঃপ্রকাশ হচ্ছে বিএনপির সম্বন্ধে আবল তাবল বলা। সমুদ্রের গর্জন শুরু হয়েছে, মানুষ তৈরি হয়েছে। একটা কথা আমি বলতে চাই, ইতিমধ্যে যে কোটার আন্দোলন হয়েছে আপনারা দেখেছেন? কোটার আন্দোলন শুধুমাত্র কোটার জন্য হয়নি, এই দেশের যুব সমাজের প্রতিবাদের ভাষা ছিল কোটার আন্দোলন। সেই কোটার আন্দোলনকে আওয়ামী সন্ত্রাসীরা চেষ্টা করেছিল, ছাত্রলীগের সন্ত্রাসীরা চেষ্টা করেছিল বন্ধ করার জন্য, আওয়ামী পুলিশ আক্রমণ করেছিল। কোটার আন্দোলন বন্ধ করতে পারে নাই, তারা ছাত্রলীগের সন্ত্রাসী, আওয়ামী পুলিশের সন্ত্রাসীদের প্রতিহত করে কোটা বাতিল করতে সক্ষম হয়েছে। আগামী দিনে গণতন্ত্রের আন্দোলনে বাংলাদেশের মানুষ, যুব সমাজ সবকিছু উপেক্ষা করে গণতন্ত্রের আন্দোলনকে সফল করবে, গণতন্ত্র ফিরিয়ে আনবে। জেলের সেই বাধা অতিক্রম করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে মুক্ত করবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে দুইটা প্রশ্ন করব, আপনারা একটু উচ্চস্বরে, সর্বোচ্চ উচ্চস্বরে জবাব দেবেন। গণতন্ত্রের মা কে? গণতন্ত্রের মা কে? মাদার অফ ডেমোক্রেসি কে? মাদার অফ ডেমোক্রেসি কে? বন্ধুগণ, আজকে বাংলাদেশের শুধুমাত্র জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে তারা ক্ষান্ত হয়নি, তারা আমাদের সমস্ত নাগরিক অধিকার কেড়ে নিয়েছে, মানবাধিকার, আইনের শাসন সব কিছু কেড়ে নিয়েছে তারা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশের মানুষের যেই টাকা ব্যাংকে সঞ্চিত ছিল তারা সরকারি ব্যাংক লুট করেছে, তারা প্রাইভেট ব্যাংক লুট করেছে, তারা শেয়ার বাজার লুট করেছে, বাংলাদেশ ব্যাংক লুট করেছে, পদ্মা সেতুর নামে
লক্ষ লক্ষ কোটি টাকা লুট করেছে এবং বিদ্যুৎ উৎপাদনের নামে লক্ষ লক্ষ কোটি টাকা উৎপাদন করেছে, সব টাকা বিদেশে নিয়ে গেছে তারা আজকে, আর বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান কমে গেছে, জিনিসের উচ্চ মূল্য, বিদ্যুৎ সহ চাল সহ আমাদের ক্রয় ক্ষমতা তারা কমিয়ে দিয়েছে, আর তারা বলছে উন্নয়নের কথা। আপিল বিভাগ দেড় মাস সময় লাগবে, এটা দেশের মানুষ মানতে নারাজ, কিন্তু এর সব কিছুই করা হচ্ছে, কারণ একটাই, সেটা হলো বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখা। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা নির্বাচনে যেতে চাই, কিন্তু নির্বাচনের নামে কোনো পাতানো খেলায় বিএনপি অংশ নেবে না। আর বেগম খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশ নিতে পারে না। আজকে তাই বিএনপির সবচেয়ে শক্ত দুর্গ এই রাজশাহী বিভাগের নেতাকর্মীদের কাছে আমাদের অনুরোধ, প্রস্তুতি নিন, বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুতি নিন। আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরামর্শ দেন, আমরা সিদ্ধান্ত দেই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন। যেদিন তারা সিদ্ধান্তের পরিবর্তন করবেন সেদিন আরো জোরদার, আরো শক্তিশালী, আরো কার্যকর আন্দোলন হবে ইনশাআল্লাহ। তার প্রস্তুতি নেবেন এবং সে আন্দোলন সবচেয়ে সফল হবে রাজশাহী বিভাগে। এখানে বলা প্রয়োজন যে এই দেশে বর্তমানে যে সরকার রয়েছে সে সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। একটি ভুয়া নির্বাচনের মাধ্যমে যেখানে 300 সিটের মধ্যে 154 সিটে কোনো নির্বাচন হয় নাই, সেভাবে তারা এই সংসদের সদস্য ভোটবিহীন নির্বাচনে নির্বাচিত হয়েছে। আর বাকি যে 146টি আসন সেই আসনে আপনারা দেখেছেন শতকরা 5% লোক ভোট দেয় নাই। আপনারা মিডিয়া আজকে এখানে উপস্থিত আছেন, আপনারা সাক্ষ্য দিবেন, সেদিন ভোট কেন্দ্রে আপনাদের ক্যামেরায় দেখিয়েছেন কারা ভোট দিয়েছিল, ভোট কেন্দ্রে সেদিন উপস্থিত ছিল কুকুর বিড়াল, কোনো ভোটার উপস্থিত ছিল না। আজকে সেই জনগণের প্রতিনিধিত্ববিহীন সংসদ দিয়ে জনগণের প্রতিনিধিত্ববিহীন একটি সরকার গঠিত হয়েছে, যে সরকার মিথ্যা মামলায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করেছে। কেননা আজকে আরেকটি নির্বাচন আসন্ন, তারা ভয় পেয়েছে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে এদেশের মানুষ বিএনপিকে পুনরায় তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিবে, আওয়ামী লীগ সেটা সহ্য করতে পারছে না। আজকে বলতে হয় যে এই দেশ বাংলাদেশের মানুষ স্বাধীন করেছিল দুটি উদ্দেশ্য নিয়ে, একটি ছিল গণতন্ত্র, অন্যটি ছিল দেশের অর্থনৈতিক উন্নয়ন। আজকে দেশে গণতন্ত্রের লেশ মাত্র নাই, একদলীয় বাকশালী শাসন পুনরায় কায়েম হয়েছে। যে বাকশালী শাসন একবার এই দেশ থেকে বিতাড়িত করে এই দেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা আজকে অপেক্ষা করে আছি এই দেশে পুনরায় এদেশের মানুষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবার দ্বিতীয়বার বাকশালকে বিতাড়িত করে এদেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্র কায়েম করবেন। এবং সেই উদ্দেশ্যে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা কারামুক্ত করে
জনগণের কাতারে পুনরায় নিয়ে আসব। আপনারা শপথ গ্রহণ করুন, যতদিন আমরা দেশকে মুক্ত করতে না পারবো আমরা বাংলাদেশের রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাব না। যারা রাস্তা রাস্তায় বাধা দেয়, আমার মনে হয় ওরা শেখ হাসিনার বাড়ির কাজের লক্ষ্যে সুস্থ না, তারা রাষ্ট্রের পোশাকের মূল্য দিতে জানে না, সম্মান দিতে জানে না। আমি সভা করব, এটা আমার গণতান্ত্রিক অধিকার। সভা করতে যারা বাধা দেয় তাদের এটা অনধিকার চর্চা। আমরা মিছিল করি, আমাদের নামে মামলা দেয়, পুলিশের কাছে বাধা। পুলিশের কি কাছে বাধা? পুলিশ দেয় আমাদের বাধা, আমার মিছিলে সে আমার মামলা দেয় তার কাছে, তার কাছে আমরা বাধা দেয়। সে কারণে বলছি যে প্রশাসনের চাকরি যারা করেন, সরকারের চাকরির বিধি বিধান আছে, তার মধ্যে সীমাবদ্ধ থাকেন, কারণ ভবিষ্যতে আপনারা চাকরি করবেন। আর আপনারা যদি মনে করেন শেখ হাসিনা সরকারে না থাকলে আপনারা গণবিদায় নেবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত। সুতরাং রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের দাবি এবং আন্দোলনকে বাধা দিলে তারা জনগণের শক্তি হিসেবে বিবেচিত, আর সেই বাধা অতিক্রম করার অধিকার সাধারণ মানুষের আছে। ইতিহাস বলে কোন সরকারকেই কোন পুলিশ কখনোই রক্ষা করতে পারবে না। পারছে? আইন দেখে পুলিশ রক্ষা করতে পারছে? ইয়াহিয়া খান কি পারছে? পাকিস্তানের সেনাবাহিনীও ইয়াহিয়া খানকে রক্ষা করতে পারে না। সুতরাং জনগণের শক্তির কাছে পৃথিবীর সকল শক্তি মাথা নত করতে পারত। আপনারা তো বিএনপি দেখলে আপনাদের গায়ের উত্তেজনা বেড়ে যায়, চেতনা বেড়ে যায়, লাঠি টিনে চালাইতে হয়, কোথায় চালাইতে হয়, মা বোন ছেলে মেয়ে সেটাও আপনাদের চোখে পড়ে না। এই মাত্র তিন দিন আগে কি ঘটলো বাংলাদেশের ছাত্ররা কি করলো? ওয়ান ডে ম্যাচে তো হাসিনারে কাবু করে দিল, দুই দিনও তো আন্দোলন করেনি, একদিনে আন্দোলনে চাইলো সংস্কার, আর হাসিনাকে পুরাটাই দিয়া দিলাম, তো মাঠ করে দিল। এই যে আপনারা যারা এই পুলিশ বাহিনীর লোকরা অতিরিক্ত দায়িত্ব পালন করতে দিয়া এই ছাত্রদের উপর, এই ছাত্রীদের উপর লাঠিচার্জ করলেন, তারপরে এই লাঠিচার্জের মূল্য কি হলো? হাসিনা তো সবই দিয়ে দিল, শেখ হাসিনা সবাই দিবে, তখন কিন্তু আপনাদের দিকে তাকাবে না, তাকে দিতেই হবে। আমরা এখানে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির আন্দোলন করছে, গণতন্ত্রের আন্দোলন আর খালেদা জিয়ার মুক্তির আন্দোলন একই চেতনায় গাথা নাকি? গণতন্ত্র মুক্তি পেলেই খালেদা জিয়া মুক্তি পায়, আর খালেদা জিয়া মুক্তি পেলে গণতন্ত্র মুক্তি পায়। কার কাছে মুক্তি চাবো? সবাই বলে গলি গলি মেশিন হয়, শেখ হাসিনা চোর হয়, চোরের কাছে মুক্তি চাবো কি কারণে? দুর্নীতিতে তো বিশ্ব চ্যাম্পিয়ন, খুনে ধর্ষণে অত্যাচার নির্যাতনে গুমে আমার মনে হয় অলিম্পিকে আইটেমগুলি থাকলে সব কথা তো ফার্স্ট প্রাইজ করবে, তার কাছে কেন মুক্তি চাইব? জনগণের নেত্রী জনগণই তাকে মুক্ত করবে, ঠিক? সুতরাং আমরা আমাদের নেত্রী জেলখানায় আবদ্ধ থাকবে, বন্দী থাকবে, আর আমরা ঘোরাফেরা করবো কেন? হয় তাকে মুক্ত করব, না হয় আমরাও বন্দী থাকব, আমরা বন্দী থাকব পুলিশের ভয়ে, আন্দোলন করব না, ঘরও ঠিক মতো থাকতে পারবো না, রাস্তায় জনগণের সামনে লজ্জায় বেরোতে পারবো না,
এটা তো রাজনৈতিক জীবন হয় না, এটা তো রাজনৈতিক দলের কর্মকাণ্ড হয় না। যারা আমাদের গুম হারাম করে তাদের গুম হারাম করার জন্য প্রস্তুত হন। আদালত আইন কার কাছে, কার কাছে, কোথায় আদালত? অনেকদিন আগে বলছিলাম সব কোর্টে মজুদ করে কোন কোর্টের উপরে ভরসা নাই। হাসিনা যা বলেন কোর্ট কাছারি তাই বলেন, আর যাদের নাই কোনো গতি তারা এখন শেখ হাসিনার বিচারপতি। তারা আইন দেখেন না, তারা বই পড়তে পারেন না, একটা জামিন দিবেন দিবেন না মিনিটের ব্যাপার, দেড় মাস অ্যানালাইসিস করবেন, ওইখানে গেলেন কিনে, এত বছর চাকরি করলেন, এত বছর বিচার করলেন, এই একটা মামলার মীমাংসা করার জন্য দেড় মাস সময় লাগে? লাগে না, কারণ বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের মামলা আছে, তাদের মামলার বেলায় একরকম, আর বিএনপির নেতা কর্মীদের মামলা আরেক রকম। খালেদা জিয়ার মামলা তো অর্থাৎ গ্রিনিজ মুখে পাওয়া যাবে না এরকম নজিরবিহীন সিদ্ধান্ত। সুতরাং আমরা জানি এস কে সিনহা কীভাবে বিদায় নিচ্ছে, এস কে সিনহার বিদায় আতঙ্কে বাকি কোর্ট কাছারি বিচারপতিরা ভাবে যদি আমাদের সবার তারা দেয়, তাই চাকরি রক্ষার্থে তারা শেখ হাসিনার কথা শুনে সেখানে ভরসা করে লাভ নাই। সুতরাং আমাদেরটা আদায় করতে হবে। আপনারা অনেক আগে একটা গান এটা সিনেমা ছিল, কেউ নয় গোলাম বিবি, কেটি সাহেব বিবি, কেউ নয় গোলাম ভাই, বকশিস চাই না মালিক হিসাবে একটা আমার চাই। আজকে বাংলাদেশের মানুষ কি বলে, খালেদা জিয়া মাদার অব্দাম উঠতেছে, খালেদা জিয়া রাজনীতি শুরু, গণতন্ত্র প্রতিষ্ঠা নিয়ে আজকে তিনি বন্দী সেই গণতন্ত্রের জন্য। সরকার চাপ দেয় জেলখানায়, সেই মইউ আহমদ সেই ফখরুদ্দিনের মতো আপনি বিদেশে যান, আমাদের কানে আসে সেই কথা। ফখরুদ্দিন পারে নাই, মইনুদ্দিন পারে নাই, শেখ হাসিনা পারার চেষ্টা করুন না। বাংলাদেশ কারো পৈতৃক সম্পত্তি না, এই বাংলাদেশ রক্ত দিয়ে কেনা, এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছে শহীদ জিয়াউর রহমান। জিয়াউর রহমান যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, তার পরিবার পরিজনের লোক বিদেশে যাবে, তারেক রহমান বিদেশে থাকবে, চিরস্থায়ী বন্দোবস্ত কাউ কেউ কাউকে দেয় নাই। সুতরাং যে দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারে, যে দেশের মানুষ, যেই দলের নেত্রী খালেদা জিয়া, যেই দল হোসেন মোহাম্মদ এরশাদের বুটের তলার থেকে গণতন্ত্র উদ্ধার করতে পারে, সেই দল, সেই দলের নেত্রী হাসিনা তোমার ভ্যানিটি ভিটের ভিতর থেকে গণতন্ত্র উদ্ধার করতে পারবে। সেদিন তোমার কি হবে সেই চিন্তা করো, সেটা নিয়ে আলোচনা করো, আর কোনো আলোচনা নয়। তোমাকে যখন জনগণ প্রত্যাখ্যান করবে, তুমি যাতে নিরাপদে থাকতে পারো এমন কোনো আবেদন থাকলে সেটা নিয়ে আমাদের সাথে আলাপ করতে পারো। আর আমাদের আর কোনো আপোষ রফা অন্য কিছু নাই, এখন আমাদের একটি আন্দোলন, খালেদা জিয়া বন্দি থাক কিন্তু শেখ হাসিনা নিপাত যাক, এখন একটাই আন্দোলন। সারা দেশের মানুষের কি দাবি, শেখ হাসিনা কবে যাবে নাকি? সুতরাং আমরা এই সরকারের পতন ঘটাব, পতনকে বাধ্য করব, খালেদা জিয়া মুক্ত হবে, গণতন্ত্র মুক্তি পাবে, সেদিনই মনে করব আমরা জিয়াউর রহমানের সৈনিক, সেদিনই বিশ্বাস করতে পারব আমরা খালেদা জিয়ার সৈনিক। নতুবা শুধু গলাবাজি করে আর পুলিশের আর মামলার ভয় খেয়ে ঘরে থেকে এই শান্তিপূর্ণ কর্মসূচি জনগণ আর বেশি দিন থাকবে না। আমাদের দল এখন ঐক্যবদ্ধ, এই ঐক্যের মাধ্যমে গণতন্ত্র মুক্তি পাবে, এই ঐক্যের মাধ্যমে খালেদা জিয়া মুক্তি পাবে, এই ঐক্য হাসিনাকে রক্ষা করার ঐক্য নয়, শেখ হাসিনা থেকে দেশ রক্ষা করার ঐক্য। সবাইকে ধন্যবাদ।
আমাদের এই যে আজকে প্রধানমন্ত্রী মোশারফ সাহেব, ওই যে বরকতুল্লাহ ভুলু বসে আছে, আমি জিজ্ঞেস করলাম কখন যাবে তোমরা, বলে যে আমি যাবো আজকে রাত্রে যেতে হবে। আমি বলি কালকে যাও না, বলে যে না সকালে কোড়ে যেতে হবে। মোশারফ সাহেব সেদিন আমরা বোধ হয় বরিশালেই গেলাম, বরিশাল থেকে আসার সময় না কুমিল্লা না কোথায় সিলেট 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 থেকে আসার সময় উনি বললেন আমাকে চলে যেতে হবে, আমাকে সকালে আবার কোর্টে যেতে হবে। বেচারি সারা রাত কষ্ট করে এসে সকালে কোর্টে হাজির হয়েছে। আমাদের আর আমাদের কোনো কাজ নাই, ভাবছিলাম বেকার হয়ে গেছি, এখন ভাবছি বেকার না, এই সরকার আমাদের আমরা যারা গণতান্ত্রিক আন্দোলন করি আমাদের একটা কাজ দিয়ে দিয়েছে, সকাল দুপুর সন্ধ্যা কোর্ট কাছারিতে আমাদের প্যারেড করতে হবে। প্রিয় ভাইরা, আর কতকাল প্যারেড করব, আর তো ভাল লাগে না। একটা বিশাল আকারের প্যারেড কি আমরা করতে পারি না? যেই প্যারেডের মাধ্যমে বাংলার আকাশ বাতাস মুখরিত হবে, শেখ হাসিনার তত্ত্বে তোষ বেগে চুড়ে তস্তাস হয়ে যাবে, বাংলাদেশের কোন জেলখানা থাকবে না, সকল জেলখানার তালা ভেঙে বিএনপির সকল নেতা কর্মীকে আমরা বের করে আনবো ইনশাআল্লাহ। এই ধরনের একটি প্যারেড আমরা করতে চাই, প্রস্তুতি নিন ইনশাআল্লাহ। দেশ নেতৃত্বে আমরা সেই ধরনের একটি আন্দোলনের মাধ্যমেই জেল থেকে আমরা বের করে আনবো, আমাদের নেতা কর্মীদেরকে আমরা জেল থেকে বের করে আনবো। আমরা কারোর সহানুভূতি আশা করি না, এক আল্লাহর উপরে আমরা ভরসা করি মাত্র। প্রিয় ভাইয়েরা, আমার কিছুক্ষণ আগে ছোটো ভাই দুলু সামনে আসলো, বুঝতে পারছেন আমাকে একটু যেতে হবে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে দেশ নেত্রীর আন্দোলনকে বেগবান করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল, সবচাইতে বৃহৎ একটি রাজনৈতিক দল, এই দলের সমাবেশ এত ছোট্ট স্থানে ছোট্ট জায়গায় হতে পারে না, কিন্তু বাধ্য হয়ে আমাদের নেতৃবৃন্দ এই সমাবেশ এই ছোট্ট জায়গায় আয়োজন করেছেন। আজকে যারা এই সমাবেশ এখানে ছোট জায়গায় আপনারা দিয়ে আমাদের সমাবেশকে ব্যর্থ করতে চেয়েছিলেন, আপনারা দয়া করে এসে দেখুন এই মাঠে সমাবেশ তো এই রাজশাহী মহানগরীর প্রত্যেকটি রাস্তায় আজকে জনসমাবেশে রূপান্তরিত হয়েছে, সেই জন্য আপনাদেরকে অভিনন্দন। আপনারা জানেন আজকের এই সমাবেশে প্রধান অতিথি থাকার কথা ছিল আমাদের দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এও জানেন ওনার মাতার মৃত্যুর পরে ওনাদের যে ধর্মীয় কিছু অনুষ্ঠান আছে সেই কারণে আজকে এই সমাবেশে তিনি আসতে পারেন নাই। আমরা আমাদের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাতার জন্য আমরা দোয়া করব, তার রুহের মাগফিরাত কামনার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। সংগ্রামী ভাই বোনেরা, আমরা আজকে এখানে এসেছি আমাদের নেত্রী গণতন্ত্রের মা দেশ মাতা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করার জন্য। বেগম খালেদা জিয়া কেন আজকে নির্জন কারাগারে, আপনারা ইতিমধ্যে সকল বক্তব্য শুনেছেন, এর পেছনে যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র হচ্ছে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়াকে বাইরে রেখে, বিএনপিকে বাইরে রেখে, বিশ দলকে বাইরে রেখে, এদেশের জনগণকে বাইরে রেখে 2014 সালের মতো একটি প্রহসন তারা নাটক করতে চান। আপনারা জানেন এই আওয়ামী লীগ তারা জনগণকে ভয় পায়, জনগণকে ভয় পায় কেন? আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি ক্ষমতায় আসার পরে প্রথমেই পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীর কর্মকর্তার রক্তে রঞ্জিত করেছেন। শেখ হাসিনা ক্ষমতায় এসে এদেশের শেয়ার বাজার লুট করে নিম্ন আয় মধ্য আয়ের মানুষকে পথে বসিয়েছেন। শেখ হাসিনা ক্ষমতায় এসে
এদেশের ব্যাংক ডাকাতি হয়েছে, রিজার্ভ লুট হয়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, এদেশের মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে। শেখ হাসিনা ক্ষমতা সরকারকে বলেছিল ক্ষমতা আসলে এদেশের জনগণকে 10 টাকা কেজি চাউল খাওয়াবে। আজকে সেই মোটা চাউল 10 টাকার পরিবর্তে দেশের মানুষ সে 60 টাকায় কিনতে বাধ্য হচ্ছে। এদেশের জনগণ 2014 5ই জানুয়ারির পর থেকে যে নির্বাচনগুলো হয়েছে জনগণ ভোট দিতে পারে নাই, জনগণ প্রতারিত হয়েছে। এই শেখ হাসিনা বলেছিল 2014 5ই জানুয়ারির নির্বাচন একটি নিয়ম রক্ষার নির্বাচন, সংবিধান রক্ষার নির্বাচন, কিন্তু 3 মাসের মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হবে। কথা রাখেন নাই, এদেশের মানুষকে প্রতারণা করেছেন, আমাদের বন্ধু রাষ্ট্রগুলোকেও শেখ হাসিনা প্রতারণা করেছেন। আজকে এদেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আজকে বিক্ষুব্ধ, জনগণের জীবন বিপর্যস্ত, বিদ্যুতের দাম 5 গুণ বেড়েছে। 2006 সালে আমরা যখন ক্ষমতায় ছিলাম 2 টাকা 60 পয়সা গড়ে বিদ্যুতের ইউনিট ছিল, যা আজকে 11 থেকে 12 টাকা। জনগণ আজকে এই সরকারের প্রতি বিক্ষুব্ধ, অসন্তুষ্ট। তাই এই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা জনগণকে ভয় পায়, আর জনগণের নেত্রী, সেই কারণেই জনগণের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভয় পায়, জনগণের দল বিএনপিকে ভয় পায়। আপনাদের আপনারা কিছুদিন আগে আপনারা হয়তো শুনেছেন দেশের প্রধানমন্ত্রী আসছিল রাজশাহীতে মাদ্রাসা মাঠে, নৌকায় ভোট চেয়েছেন, জনগণকে বলেছেন আপনারা ওয়াদা করে হাত তুলে ওয়াদা করো, বলেন নাই। কেন বলেছেন? এই জনগণের উপরে শেখ হাসিনার আস্থা নাই, সেই জনগণের উপরে তার কোনো বিশ্বাস নাই, সেই জন্য আগামী নির্বাচন যাতে জনগণকে বাইরে রাখা যায়, দেশনেত্রীকে বাইরে রাখা যায়, বিএনপিকে বাইরে রাখা যায়, সেই ষড়যন্ত্র করছে। আজকে আমরা বলতে চাই, একাদশ জাতীয় সংসদ নির্বাচন এদেশের গণতন্ত্র, এদেশে ভোটের অধিকার এবং বেগম খালেদা জিয়ার মুক্তি এক সুতায় গাঁথা রয়েছে। এদেশের গণতন্ত্র মুক্ত মানে বেগম খালেদা জিয়ার মুক্তি, বেগম খালেদা জিয়া মুক্ত হলে এদেশে গণতন্ত্র মুক্তি পাবে, এদেশের জনগণের ভোটের অধিকার হবে। সেই জন্য আজকে আগামী নির্বাচন এবং জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির উপরে নির্ভর করে। আপনারা দেখেছেন যে এই সরকার যে 2014 5ই জানুয়ারির নির্বাচন নামে প্রহসন করেছে, এখানে জনগণের ভোট প্রয়োজন হয় নাই। আজকে যদি একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ জানে জনগণ যে বিক্ষুব্ধ হয়ে রয়েছে, 2014 5ই জানুয়ারিতে ভোট দিতে পারে নাই, তার সুদে আসলে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আস্থা করে নিক্ষেপ করে তার প্রতিশোধ গ্রহণ করবে। সেই জন্য শেখ হাসিনা জনগণকে ভয় পায়, জনগণের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভয় পায়। আজকে দেশের জনগণ আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন চায়। আমরা বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির অংশগ্রহণ ছাড়া এদেশে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। 2014 বেগম খালেদা জিয়া নির্বাচন বয়কট করেছে বলে এদেশে কোনো নির্বাচন হয় নাই। তাই আগামী নির্বাচন যদি অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক নির্বাচন করতে হয়,
তাহলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ ছাড়া তা হবে না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, রাজশাহীবাসীর কাছে, আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হতে হলে বেগম খালেদা জিয়াকে ছাড়া সেটা কি হতে পারে? হতে পারে না। আগামী নির্বাচন অংশগ্রহণমূলক তো নয়, কোন পাতানো নির্বাচন এদেশের মানুষ হতে দিবে না। রাজশাহীবাসীর কাছে প্রশ্ন, বেগম খালেদা জিয়াকে ছাড়া আগামী নির্বাচন এদেশে হতে দেওয়া হবে না? হবে না? আপনারা এদেশে কি নির্বাচন হতে পারবে বেগম খালেদা জিয়াকে ছাড়া? বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন হবে না, এদেশের জনগণ হতে দিবে না। আওয়ামী লীগ বলে যে আমাদের নাকি জনসমর্থন নাই, যদি জনসমর্থন না থাকে রাজশাহীতে আপনাদের আমাদের সমাবেশ মাদ্রাসা মাঠে দিলেন না কেন? ঢাকায় আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে দেন না কেন? আসলে তারা জানে যদি জনগণ সুযোগ পায় তাদের অস্তিত্ব থাকবে না। আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, কয়েকদিন আগে কোটা সংস্কারের জন্য আন্দোলন হয়েছে, মাত্র তিন দিনের একদিনে ফাইনাল, তিন দিন আগেও প্রধানমন্ত্রী আপনি আর এখন যারা পুলিশে আমাদেরকে বাধা দেন আপনারা, আমরা কেউ জানতাম না হঠাৎ করে এই ধরনের একটি আন্দোলন হতে পারে, আমরা কেউ জানতাম না। কিন্তু যখন এদেশের ছেলেরা চেয়েছে সেই দিন কিন্তু আর সময় নির্ধারণ করার দর প্রয়োজন হয় নাই। এই কোটা সংস্কার আন্দোলনের নেতা ছিল না, স্বতঃস্ফূর্তভাবে ছাত্ররা নেমেছে। আমরা বলতে চাই আগামী দিনে গণতন্ত্রের আন্দোলন, ভোটের অধিকারের আন্দোলন, এদেশের জনগণের অধিকারের আন্দোলন, কথা বলার আন্দোলন, প্রত্যেকটা আন্দোলন এদেশের জনগণের দাবি, জনগণের এটা নিজস্ব বিষয়, জনগণ সম্পৃক্ত। তাই এই ছাত্র আন্দোলন এই সরকারকে একটা নোটিশ দিয়েছে, একদিন যখন জনগণের দাবি গণতন্ত্র, জনগণের অধিকার, জনগণের দাবি, তারা নিজেরা যখন রাস্তায় নামবে নোটিশ দেওয়া লাগবে না, সময় নির্ধারণ করা লাগবে না, ইনশাল্লাহ জনগণ তারা রাস্তায় নেমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে। নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে নির্দলীয় একটি নিরপেক্ষ সরকার কায়েম করে, এদেশে সংসদ ভেঙে দিয়ে এবং সেনাবাহিনী মোতায়েন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করবে। এদেশের জনগণ, এদেশের জনগণ দেশ নেত্রীর নেতৃত্বে এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। সেই আন্দোলনে আপনারা রাজশাহীবাসীকে প্রস্তুত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আরেকটি কথা বলে শেষ করব, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে নেওয়ার পরে মনে করেছিল বিএনপি দুর্বল হয়ে যাবে। আপনারা দেখেছেন বিএনপি বেগম খালেদা জিয়া কারাগারে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে, আমরা যারা ঢাকায় বাংলাদেশে আছি আমরা যৌথভাবে নেতৃত্ব দিচ্ছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শ নিয়ে আমরা এই পর্যন্ত শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক কর্মসূচি দিয়েছি। যদি সরকারের বোধোদয় না হয় তাহলে অবশ্যই এদেশের মানুষ কঠিন কর্মসূচি দেবে, সেই কঠিন কর্মসূচির জন্য আপনারা রাজশাহীবাসী প্রস্তুত আছেন কিনা দুই হাত তুলে দেখে দেবেন। আপনাদেরকে অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, আপনাদের অগ্রিম অগ্রিম অভিনন্দন জানিয়ে আন্দোলন সফল করার শপথ নিয়ে এখানে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা
আজকের সভা এখানেই শেষ করছি। ধন্যবাদ জিন্দাবাদ।